পঁচিশ ফেব্রুয়ারি কলঙ্কিত বিডিআর বিদ্রোহের চার বছর, পিলখানায় হত্যাকাণ্ডের শোকাবহ দিন। ২০০৯ সালের এদিনে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসে সেনা কর্মকর্তার হত্যার এক কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছিল। ওই বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত নির্মম ট্র্যাজেডি দেশপ্রেমিক মানুষের হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে। বিভৎস সেই নারকীয় হত্যাকাণ্ডের ৩৩ ঘণ্টায় কি ঘটেছিল, বিস্তারিত দেখুন রফিকুজ্জামানের রিপোর্টে। সকালে ঘুম থেকে উঠে সবাই যখন অফিস, স্কুল কিংবা প্রয়োজনের তাগিদে বাইরে যেতে ব্যস্ত, ঠিক তখনই বিকট গোলাগুলির শব্দ শুরু হয় বিডিআর সদর দপ্তর পিলখানায়। সাধারণ মানুষ ভেবেছিল বিডিআর সদর দপ্তরে ট্রেনিং চলছে, কিন্তু বিডিআর এর তৎপরতা দেখে তারা বুঝতে পারে ভেতরে বড় ধরনের ঘটনা ঘটেছে। সকাল ১০টার দিকে মেশিনগানের গুলিতে পুরো সদর দপ্তর কালো ধোঁয়ায় আচ্ছাদিত হয়ে যায়। ভয়ে আতঙ্কে দিকবিদিক ছোটাছুটি শুরু হয়ে যায় পিলখানার আশপাশের লোকজনের। ভেতরে যারা ছিল, বাইরে তাদের স্বজনরা ছিল উৎকণ্ঠায়। একসময় অস্ত্র উঁচিয়ে জানিয়ে দিল জওয়ানরা বিদ্রোহ করেছে তারা সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে। কিন্তু তখনও যে গণহারে চলছে সেনা অফিসার নিধন কে জানত। ২৫ ফেব্রুয়ারি বিদ্রোহের সূচনাতেই জওয়ানদের গুলিতে কয়েকজন বেসামরিক লোক প্রাণ হারায়। সেনাবাহিনী বাইরে থেকে ঘিরে ফেলে পুরো এলাকা। অন্যদিকে পিলখানা থেকে বিদ্রোহীরাও গুলি ছুড়ে জবাব দেয়। পিলখানার খবর ছড়িয়ে পড়ার পর দেশের প্রায় সব বিডিআর ক্যাম্পে বিদ্রোহ দেখা দেয়। এতে অনেকটাই অরক্ষিত হয়ে যায় সীমান্ত এলাকা। এ অবস্থায় মন্ত্রী সহ তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের একটি প্রতিনিধি দল যায় বিদ্রোহীদের নেতা ডিএডি তহিদের সঙ্গে দেখা করতে। সেখান থেকে ডিএডি তহিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যায় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করতে। প্রধানমন্ত্রী সব সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে অস্ত্র সমর্পণের আহ্বান জানান। সেদিন রাত থেকেই অস্ত্র সমর্পণের প্রক্রিয়া শুরু হয়, কিন্তু কিছু বিদ্রোহী সেনাবাহিনী সরিয়ে নেওয়ার দাবি করে। রাত গভীর হতে থাকলেও মাঝে মাঝে শোনা যায় গুলির শব্দ। এ এক দম বন্ধ করা বিভৎস স্মৃতি। ভোর রাতে সে সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন ভেতরে গিয়ে কয়েকজনকে সাথে নিয়ে বেরিয়ে আসেন। তিনি জানান অস্ত্র সমর্পণ চলছে। গভীর উৎকণ্ঠায় দেশবাসী। এরপর ২৬ ফেব্রুয়ারি দুপুরের দিকে আটকে থাকা বেশ কয়েকজন সেনা কর্মকর্তা বেরিয়ে আসেন। তারাও সঠিক অবস্থা জানাতে পারছিলেন না। এরই মাঝে খবর আসে কামরাঙ্গিরচরের নর্দমায় ৬ সেনা কর্মকর্তার লাশ ভেসে আসার কথা। দুপুরে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। ২৬ ফেব্রুয়ারি রাতের মধ্যেই পিলখানার নিয়ন্ত্রণ নেয় পুলিশ। রাত ৮টায় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান পরিস্থিতি এখন পুরো নিয়ন্ত্রণে, কিন্তু ততক্ষণে মারা যায় ৪৪ মেধাবী ৫৭ সেনা কর্মকর্তা সহ সর্বমোট ৭৩ জন। অবসান ঘটে শ্বাসরুদ্ধকর ৩৩ ঘন্টার। সমগ্র বিশ্ববাসী তাকিয়ে দেখে একটি স্বাধীন দেশে নৃশংস হত্যাযজ্ঞ। অনেক